নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো। ফিশ ফ্রাই বাঙালিদের একটি অত্যন্ত পছন্দের রেসিপি। আমরা প্রায় হোটেলে বা বিয়ে বাড়িতে এই ফিশ ফ্রাই খেয়ে থাকি। খেতে জাস্ট অসাধারণ হয় এবং এটা বাড়িতেও খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্যে এখানে আমি 7 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি এবং এগুলো আমি দোকান থেকে কাটিয়ে এনেছি। এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এরম হাফ পাতি লেবুর রস, এর বদলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে মাছের ফিলেগুলো ভালো করে মাখিয়ে নেবো এবং ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। এছাড়া যেসব উপকরণ লাগবে সেগুলো আমি ফিশ ফ্রাইটা তৈরি করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগছে পেঁয়াজ। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো 2 পেঁয়াজ, আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো 14-15 কোয়া রসুন, 4 কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো অল্প কয়েকটা পুদিনা পাতা, দিয়ে দেবো 1 মুঠো মতো ধনে পাতা এবং 1.5 চামচ মতো আদার পেস্ট। এইবার ভালো করে পেস্ট করে নিয়ে সেই পেস্টটা আমি মাছের ফিলের ওপর দিয়ে দেবো এবং ভালো করে মাছের ফিলেগুলোর গায়ে মাখিয়ে নেব। তারপরে ম্যারিনেট করে আমি অন্তত 1 ঘন্টা রেখে দেবো। এবারে একটা ব্যাটার বানাতে হবে, সেজন্য একটা পাত্রে 2 ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ডিম 2 ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এছাড়া লাগছে বিস্কুটের গুঁড়ো। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এর বদলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। এবার ম্যারিনেট করা মাছগুলো থেকে ম্যারিনেশন সমেত আমি 1টা করে ফিলে প্রথমে এই ডিমের ব্যাটারে ভালো করে মাখিয়ে নেব। দেখবেন যাতে ম্যারিনেশনটা মাছগুলোর গায়ে থাকে। তারপরে সেটাকে বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে দিতে হবে। বিস্কুটের গুঁড়োটা দিয়ে হালকা করে কোট করে নিতে হবে এবং দ্বিতীয়বার কোট করার জন্যে আবার এটাকে আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব এবং তারপরে আবার বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে ভালো করে আমাকে কোট করে নিতে হবে। দেখুন, একটা আমাদের তৈরি হয়ে গেল। আমি এটাকে একটা থালায় রাখছি। আমার ভাই আমাকে থালাটা এগিয়ে দিয়ে একটু হেল্প করে দিচ্ছে। ঠিক একইভাবে আমি সেকেন্ড মাছের ফিলেটা নিয়ে প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে ভালো করে কোট করে নেব। একইভাবে ডবল কোট করে নেব, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। কিন্তু দেখুন, ফিশ ফ্রাইগুলো কিন্তু প্রপার শেপে আসেনি, সেই জন্যে ফিশ ফ্রাইগুলোকে এক হাত দিয়ে এইভাবে আলতো করে ধরে একটা ছুরির সাহায্যে আমি চারপাশটা এইভাবে সেট করে দেবো এবং চৌকো করে একটা ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে দেবো। তো দেখুন, আমি 4 ফিশ ফ্রাই ভাজার জন্য রেডি করেছি, বাকিগুলো আমি পরে ভাজবো। এবং ভাজার জন্যে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি 1টা করে ফিশ ফ্রাই ছেড়ে দিয়ে ভেজে নেব। 1 পিঠ একটু ভাজা হলে এইভাবে উল্টে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজছি যাতে ভেতরের মাছটা প্রপার ভাজা হয়। দেখুন, 1টা ফিশ ফ্রাই আমাদের ভাজা হয়ে গেছে। এটা আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এবং একইভাবে বাকি ফিশ ফ্রাইগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো এবং উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, সেকেন্ড ফিশ ফ্রাইটাও আমাদের ভাজা হয়ে গেছে, এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। তৈরি হয়ে গেল ফিশ ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।